বিজেপি এবারে লোকসভাতে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়নি, আপনারা জেনে গেছেন। ইতিমধ্যেই 2024 লোকসভা ভোটের পুরো ফলাফল সামনে এসে গেছে। 2014 যেমন আপনারা দেখেছিলেন, বিজেপি একাই 282 আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। 2019 আপনারা দেখেছিলেন 303 আসন পেয়েছিল একাই বিজেপি। কিন্তু 2024 240 আসন পেয়ে, যেটা ম্যাজিক ফিগার বলা হচ্ছে 272, সেখান থেকে 33টা সিট কম পেয়েছে। যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট কিন্তু মোটের ওপর 293টা আসন পেয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু তবু যেহেতু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই দিল্লিতে কিন্তু কুর্সির জন্য ছোটাছুটি শুরু হয়ে গেছে। বিজেপি একা পেয়েছে 240টা আসন, বাকি বিরোধীরা কুড়িয়ে বাড়িয়ে সবাই মিলে পেয়েছে 232টা আসন। তবু কেন যে এত ছোটাছুটি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কি হলো আজকে, কি কি ঘটছে, সবটা দেখাবো, শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন, আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সকালে বিজেপির বৈঠকের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপনারা জানেন এটাই হয়ে থাকে এই মুহূর্তে। এই মুহূর্তে দেশে কিন্তু স্থায়ী কোনো প্রধানমন্ত্রী নেই, নরেন্দ্র মোদি এখন কিন্তু অস্থায়ী প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে যতদিন না একজন স্থায়ী প্রধানমন্ত্রী শপথ দিচ্ছেন, ততদিন তাকে কাজ চালিয়ে যাবার অনুরোধ জানিয়েছেন। এরমটাই হয়ে থাকে সরকারিভাবে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে পদত্যাগপত্র করলেন, যেটুকু আমাদের কাছে খবর যে আগামী 8ই জুন শনিবার সন্ধ্যায় দিল্লিতে নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি আগামী 8ই জুন শনিবার সন্ধ্যায়। 2014 এবং 19-এর মতন এবার আর কিন্তু সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতে কিন্তু মোদি সরকারের সংখ্যাগরিষ্ঠতা রইল না। 293 আসন পেয়েছে এনডিএ, কিন্তু আমরা যেটা 2014 দেখেছিলাম বিজেপি একাই 282, 2019 বিজেপি একাই 303, কিন্তু 2024 বিজেপি একা 240। বাকি যারা এনডিএ জোটে যারা আছে তাদের মধ্যে আপনারা জানেন তেলুগু দেশম চন্দ্রবাবু নাইডু 16টা আসন পেয়েছে, জেডিইউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার 12টা আসন পেয়েছে এবং অন্যান্যরা আছে, সিন্ডের শিবসেনা আছে 7টা আসন, জেডিএস আছে, আরএলডি আছে, এলওজেপিএ আছে 2-4-5টা করে আসন পেয়ে মোট এনডিএ পেয়েছে 293টা আসন। ফলে বুঝতেই পারছেন যে এই 240 বিজেপির পর তেলুগু দেশম চন্দ্রবাবু নাইডু 16 এবং জেডিইউ 12, এই দুটো দলের উপর কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে অপেক্ষা করতে হবে। অন্যদিকে আজকে আবার একটা অদ্ভুত ছবি কিন্তু আমরা দেখতে পেলাম, একই প্লেনে দিল্লিতে উড়ে এলেন কে, নীতিশ কুমার এবং তেজস্বী যাদব। একজন এনডিএ জোটের বৈঠকে অংশগ্রহণ করতে এলেন, আরেকজন আইএনডিআই এ জোটের বৈঠকে অংশগ্রহণ করতে এলেন। আমাদের বাংলা থেকে তৃণমূলের হয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা সেই ছবি দেখেছেন। বিরোধীরা অর্থাৎ আইএনডিআই এ জোট বিরোধীরা মোট আসন পেয়েছে সবাই মিলে 232, তবু দিল্লিতে এত তৎপরতা কেন? ভাঙানোর চেষ্টা চলছে, চন্দ্রবাবু নাইডুকে যদি ভাঙানো যায়, নীতিশ কুমারকে যদি ভাঙানো যায়, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে ভাঙালেও কি 232 পাওয়া আইএনডিআই এর জোট, যাদের সবচেয়ে ফাস্ট বয় মাত্র 99টা আসন পেয়েছে কংগ্রেস, তারা কি সরকার করতে আদৌ পারবে? যদি না পারে তাহলে এত ছোটাছুটি কেন? আপনারা জানেন যে 543টা লোকসভা আসনে ভোট হয়েছে, 2টো আসন মনোনীত অর্থাৎ 545টা আসন লোকসভাতে, 273 ম্যাজিক ফিগার, 273 যদি কেউ পার করতে পারে, যদি কেউ পার করতে পেরেছে সেটা হচ্ছে একমাত্র বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। অতএব এনডিএ যে সরকারে আসবে সেটা 100% পরিষ্কার। কিন্তু আপনারা বাংলার নিউজ চ্যানেলগুলো দেখবেন, খবরের কাগজগুলো দেখবেন, সরকার কি আসবে, সরকার কি সংখ্যাগরিষ্ঠতা পাবে, মোদি সরকার কি টিকবে? আজকেও দেখলাম চটিচাটা কিছু মিডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে যাচ্ছেন, কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলো বিজেপি সরকারটা কি টিকবে, 240 আসন পেয়ে যদি না টেকে, সমস্ত বিরোধীরা মিলে 232 আসন পেয়েছে, তারা কি টিকিয়ে দেবে সরকারটা? মানুষ এবার কিন্তু বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি, অর্থাৎ একটা অ্যান্টি ইনকাম্বেন্সি ভোট যেটা হয়ে থাকে আপনারা জানেন, 10 বছর সরকার থাকার পর তাদের বিরুদ্ধে একটা ভোট
হয়েই থাকে, যেটা এবার বিজেপির বিরুদ্ধে হয়েছে। আপনারা দেখেছেন বারাণসীতে 3-4 লাখ ভোটে জিততেন নরেন্দ্র মোদী, এবার 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতেছেন। অর্থাৎ একটা স্যাচুরেটেড পয়েন্টে পৌঁছে গেলে সেখান থেকে কিন্তু হার হয়। উত্তরপ্রদেশে দেখেছেন সমস্ত আসন বিজেপি পেয়ে যাচ্ছে, গুজরাটে সমস্ত আসন বিজেপি পেয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু এবার উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি হয়েছে, অর্ধেক আসনের কম পেয়েছে। ফলে 10 বছর সরকার থাকার পর পরের বার ভোটে গেলে এই প্রতিষ্ঠান বিরোধী একটা ভোট হয়েই থাকে। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু একটা রেকর্ড করতে চলেছেন, যে রেকর্ডটা একমাত্র আছে এই দেশে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর। পরপর 3 বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী, যেটা আজ অব্দি কেউ হতে পারেননি। এবং 14 এবং 19-এ সংখ্যাগরিষ্ঠতা, একক সংখ্যাগরিষ্ঠতা তিনি ক্ষমতায় আসার পর এবার জোট হিসাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসছেন। জওহরলাল নেহরুর রেকর্ড তিনি স্পর্শ করলেন, যিনি পরপর 3 বার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন। আজকে আমরা দেখলাম সকাল 11:30 প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হলো। এটা ছিল দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রী পরিষদের শেষ বৈঠক, এবং তারপরেই শনিবার 8 জুন শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপরেই আমরা দেখলাম নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গেলেন, নিজের পদত্যাগ পত্র তুলে দিলেন। দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন, যতদিন না আপনি আবার নতুন করে শপথ নিচ্ছেন ততদিন কাজ চালিয়ে যান। এই হচ্ছে এখনকার খবর। কিন্তু সবচেয়ে যেটা বলতে চাইছি যে INDIA এ জোট কে কটা পেয়েছে, কংগ্রেস 99, 100 পেরোয়নি, কেউ 3 অঙ্কের পেরোয়নি। কংগ্রেস 99, সমাজবাদী পার্টি 37, TMC 29, DMK 22, শিবসেনা উদ্ধব ঠাকারে গোষ্ঠী 9, NCP শরদ পাওয়ার 7, এসব মিলে মোট 232। তাদের এত ছোটাছুটি কেন, কেন সরকার গঠনের দিকে তাদের এত নজর? আমার মনে হয় মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এদের একটা কথা পরিষ্কার করে প্রথমেই বলে দেওয়া উচিত ছিল যে আমরা দায়িত্বশীল বিরোধীর দায়িত্ব, যেটা এই ভারতবর্ষের মানুষ তাদেরকে দিয়েছে বিরোধী দল হিসাবে, সেটা পালন করব, এটা বলা দরকার ছিল। কিন্তু ওই যে কংগ্রেস পরিবার রাহুল বাবাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেটাই যে সবচেয়ে বড় কথা। যদি কোনো কারণে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এদিকে ভাঙানো যায়, কিন্তু অন্যদিকে আবার এই ভাঙা গড়ার খেলাতে সবচেয়ে বড় মাস্টার কিন্তু এখনো আসরে নামেই নেই। আমি জানি আপনারা বুঝে গেছেন কার কথা বলছি, অমিত শাহ। এই দল ভাঙার খেলায় তিনি যে এই ভারতের সবার চেয়ে এগিয়ে আছেন, বিরোধীরা যে পাঠশালায় পড়েছে সেই পাঠশালা তিনি যে মাস্টার, সেটা নিশ্চয়ই আপনাদের নতুন করে বলে বোঝাতে হবে না। ফলে অমিত শাহ যদি ময়দানে নামেন, তাহলে INDIA এর জোটের যারা ছোট শরিক আছে তারা কি আদৌ INDIA এর জোটে থাকবে? তো মন্ত্রিত্বের লোভে বিরোধী জোট ছেড়ে মোদীর NDA জোটে ঢুকে আসবে না তো, সেটাও এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু বিরোধী দলের বলা উচিত ছিল যে আমরা দায়িত্বশীল বিরোধীর দায়িত্ব পালন করব, সেটা না বলে যেটা দেখা যাচ্ছে যে যদি কোন রকমে ফাঁক তালে সরকার গড়া যায়, রাহুল বাবাকে প্রধানমন্ত্রী করা যায়, সেদিকেই কিন্তু এখন ছোটাছুটি করছেন এই বিরোধী দলের নেতারা। আপনারা কি বলেন? সবই তো দেখছেন দিল্লিতে কি হচ্ছে, NDA এর মিটিং, ইন্ডি জোটের মিটিং। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আপনাদের মতন আমাদেরও নজর থাকবে 8 জুন শনিবার সন্ধ্যায়। এই দেশে আবার একটা নতুন সরকার শপথ নিতে চলেছে, নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছে, কিন্তু এবারে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হয়নি। ফলে বিজেপিকে এবার শরিক দলের উপর অনেকাংশে নির্ভর করতে হবে। সেক্ষেত্রে এক দেশ এক ভোট বা UCC ইউনিফর্ম সিভিল কোড বা আরো বড় কিছু বিল আনি এনে সেটাকে আইনে পরিণত করতে বিজেপিকে কতটা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর উপর নির্ভর করতে হয় সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন দ্য নিউজ বাংলা। আমরা লোকসভা ভোটের পাশাপাশি এই দেশের রাজনৈতিক অনেক খবরই, এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।